Hi viewers, this is Abir from Abir Technology. আজকে আমি তোমাদেরকে জাভাস্ক্রিপ্টের পার্ট 2 টিউটোরিয়ালটি দেখাবো। প্রথম পর্বে যে টিউটোরিয়ালটি আমি দেখেছিলাম অর্থাৎ পার্ট 1 এ ভেরিয়েবল কি এবং ভেরিয়েবল কিভাবে জাভাস্ক্রিপ্টে ইউজ করতে হয়। আজকে আমার যে টিউটোরিয়ালটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের সেটি হচ্ছে ইফ এলস কন্ডিশনের উপর চেকিং হবে এবং এই টিউটোরিয়ালটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটিকে স্কিপ করো না। যদি তোমরা অ্যাজ এ বিগিনার্স হয়ে থাকো এবং ইফেলস সম্বন্ধে জানতে চাও, কন্ডিশন সম্বন্ধে কিভাবে কন্ডিশন ইউজ করতে হয় প্রোগ্রামিংয়ে, সো এই টিউটোরিয়ালটি আশা করব যে তোমাদের খুবই হেল্পফুল হবে। সো চলো আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি। এই ডেস্কটপেই আছে আমাদের ফোল্ডার জাভাস্ক্রিপ্ট। এখানে আমরা একটা ফোল্ডার বানানো আছে তোমাদের জন্য এবং এখানে আমরা index.html বলে একটি ফাইল বানিয়ে রেখেছি। আমি এটাকে ওপেন করে নিচ্ছি সাবলাইন টেক্সটে। এটা একটা টেক্সট এডিটর, তোমরা যদি চাও নোটপ্যাড প্লাস প্লাস কিংবা নোটপ্যাড কিংবা আদার্স কোনো টেক্সট এডিটরের মাধ্যমেও তোমরা কোড লিখতে পারো জাভাস্ক্রিপ্টে। চলো আমরা এটা সাবলাইন টেক্সটটা ওপেন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু কোড লেখা ছিল। আমি তোমাদের জন্য বানিয়েছিলাম। সো চলো আজকে আমি ইফ এলস এর সম্বন্ধে তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে এমবেড ল্যাঙ্গুয়েজ এবং এটা ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট বেস ল্যাঙ্গুয়েজ। সো আমরা মেনলি ফ্রন্ট এন্ডে আমরা খুব বেশি ইউজ করে থাকি। ওয়েবসাইটের মূলত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, এক হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ব্যাক এন্ড হচ্ছে অ্যাডমিন পার্ট, যেখান থেকে ওয়েবসাইটের ফন্টেন্টকে হ্যান্ডলিং করা হয়, এবং ওয়েবসাইটের ফন্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ডিজাইনিং পার্ট। বলতে গেলে আমরা যারা ইউজার আছি, যারা ওয়েবসাইটের মধ্যে যাই, প্রথমে যাই কোনো ডোমেনকে ক্লিক করে কোনো ওয়েবসাইটের মধ্যে যখন যাই, যখন আমরা ডিজাইনগুলো দেখতে পারি সেটা হচ্ছে ফন্টেন্ট পার্ট। ওকে, এবং সেখানেই মূলত আমরা বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। সো জাভাস্ক্রিপ্ট আমি যেহেতু এমবেডেড কেন বললাম, এইচটিএমএল এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করতে পারি, অর্থাৎ স্ক্রিপ্ট ট্যাগ, যেখানে জাভাস্ক্রিপ্ট সেখানে আমরা কোড লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট কোড দুটো জায়গায় লেখা যায়, এক হচ্ছে হেড ট্যাগের মধ্যে, একটা হচ্ছে স্ক্রিপ্ট, আমরা এখানে লিখতে পারি, আর সেকেন্ড হচ্ছে আমরা বডি ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট ট্যাগ লিখতে পারি। সো এই জন্য আমরা এমবেড বলছি, এমবেড করতে পারি জাভাস্ক্রিপ্টকে এইচটিএমএল এর মধ্যে। চলো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম ইফ এলস কন্ডিশন দেখাবো, ইফ এলস কন্ডিশন, এবং এই টিউটোরিয়ালটি আমি খুব ইজি ইজি এক্সাম্পলগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা ইফ এলস এর সম্বন্ধে, তোমরা যারা বিগিনার্স আছো, যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো, তাদের যথেষ্ট হেল্প হয় এবং লজিকটা আসলে বুঝতে পারো। সো চলো আমি ফার্স্টে দুটো ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করে নিচ্ছি আগে। এখানে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে গেলে একটা কিওয়ার্ড ইউজ করতে হয় ভার বলে, তারপরে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করব। ঠিক আছে, আমি ধরো সাপোজ এই নিলাম, এর মধ্যে আমি নিলাম একটা ধরে নাও জাভাস্ক্রিপ্ট, আরেকটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে বি, এখানে আমরা নিলাম একটা নিউমেরিক্যাল নাম্বার। সো আমাদের এই দুটো নাম্বার নাও হয়ে গেছে, এবার আমরা চেকিং করব। ওকে, ইফ দিয়ে আমরা চেকিং করছি, যদি নাম্বার দুটো, যে ভ্যারিয়েবল দুটো যেটা নিয়েছি আমার দুটো যদি সেম হয়, সো আমাকে বলবে যে দিস ভ্যারিয়েবল ইজ সেম, আদারওয়াইজ দিস ভ্যারিয়েবল ইজ নট সেম। আমি ফার্স্টে এটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি এ, আমি যদি ইকুয়ালস টু ইকুয়ালস টু বি যদি সেম হয়, জাভাস্ক্রিপ্টে প্রিন্ট করতে গেলে আমাদের কোনো স্ট্রিং কিংবা ভ্যালুকে, সেক্ষেত্রে আমরা অ্যালার্ট ইউজ করে থাকি। আমরা চলো এখানে আমরা একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, হচ্ছে দিস ইজ এ নট সেম ভ্যারিয়েবল। ওকে, সো এটা আমি সেভ দিচ্ছি এবং সেভ দিয়ে আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং করে নিয়ে আমি এই যে ইন্ডেক্স ফাইলটি আছে এটা রাইট ক্লিক করে ওপেন উইথ করছি গুগল ক্রোম ব্রাউজারে।
not equal to হবে actually কারণ হচ্ছে আমাদের এটা সেম নয় if পার্টে হচ্ছে আমাদের ট্রু পার্টটা ঢোকে এখানে হচ্ছে ট্রু কন্ডিশন ঢোকে আর একটা হচ্ছে এলস এলস পার্টে আমাদের ফলস কন্ডিশন ইউজ হয় অ্যালার্ট করছে আমি এখানে জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি ইনিশিয়ালি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের তাহলে এখানে বলছে এ নট ইকুয়াল টু বি একদম ট্রু যে এটা আছে স্ট্রিং ভ্যালু এবং বিতে আছে নিউমেরিক ভ্যালু সো এই কন্ডিশনে আমাদের ঢুকবে এবং ট্রু কন্ডিশনটা প্রিন্ট হবে যে দিস ইজ নট এ সেম ভ্যারিয়েবল চলো দেখে নিই একবার আমরা গুগল ক্রোমে যাচ্ছি এবং করছি রিফ্রেশ করলাম এবং বলছে দিস ইজ নট সেম ভ্যারিয়েবল আমাদের যদি ভ্যারিয়েবলটা সেম হতো তাহলে আমাদের এখানে আমি ধরো এখানে একটা লিখছি আমাদের এখানে ইফ পার্টে আসবে না এলস পার্টে যাবে ধরো ব্ল্যাঙ্ক লিখে দিলাম এবার চলো আমরা এই ভ্যারিয়েবলটা আমাদের দেখাচ্ছে কি যে এ ইকুয়ালস টু বি অর্থাৎ এ ইকুয়ালস টু বি নয় সো ইফ পার্টে যাবে না এবং এখানে আমাদের এল পার্টে চলে যাবে এলস পার্টে যে অ্যালার্ট দেখাবে ব্যাঙ্ক চলো রিফ্রেশ করছে এবং এখানে দেখাচ্ছে ব্ল্যাঙ্ক সেম ভাবে আমি আরো কিছু এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি আমি এটা ডিলিট করে দিচ্ছি আমি এখানে দুটো ভ্যারিয়েবল নিয়েছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড এবং চেক করছি যদি আমাদের এখানে অ্যাডমিন 1 হতো সো আমাদের দেখাতো নট কারেক্ট নট কারেক্ট আমি অনেক ভাবে দেখানোর চেষ্টা করলাম যাতে তোমরা ইজি হয়তো বুঝতে পারো যে আমাদের যে ভ্যালুটা আছে এবং ভ্যালুটা ম্যাচ করছে না সো তাহলে আমাদের এলস পার্টে চলে যাবে অর্থাৎ ফলস পার্টে যাবে এবং যদি আমাদের ম্যাচ করে যায় তাহলে সেটা ট্রু পার্টে যাবে সো আজকে ভিডিওটি এটুকুই ছিল একটু ভিডিওটা বড় হলো বোঝানোর জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে আমার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালটি অবশ্যই আবির টেকনোলজিকে সাবস্ক্রাইব করো আবির টেকনোলজিতে সাবস্ক্রাইব করলে তোমরা রেগুলারলি নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে আপডেট পাবে চলো আজকে এটুকুই ধন্যবাদ Hit the subscribe button, get more updates and push the notification bar.